আজকে ভিডিওতে আপনাদের দেখাবো একদম পারফেক্ট একটা ক্যাবিনেট পায়োনির 12 ইঞ্চ সাবওয়ুফারের জন্য। আর এটার বেজের কোয়ালিটি কিন্তু এক কথায় টপ ক্লাসের। কোনো বাসাবাড়িতে ইউজ করলে ঘরের সবকিছু কাপাকাপি করবে এবং ঘরের সিনিয়র সিটিজেনরা বলবে বুঝতেই পারছেন যারা এক্সট্রিম লেভেলের বেস পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। এখানে আমি ইউজ করেছি 16mm পিওর ব্র্যান্ডেড MDF বোর্ড, যাতে বেজের পরিমাণ অনেক বেশি থাকে এবং বেজ অনেক ডিপ হয়, এবং এর সাথে আমি ফর্মিকা লাগানো বোর্ড ব্যবহার করেছি। এর ফলে আসলে একবারই ফাইনাল ফিনিশিংটা চলে আসবে এবং পরবর্তীতে পেন্ট করা অথবা কার্পেট লাগানোর মতো ঝামেলা করতে হবে না। সো ক্যাবিনেট তৈরি করার সম্পূর্ণ ভিডিওটা দিতে পারলাম না, কারণ এগুলো আসলে তৈরি করা অনেক কঠিন কাজ যদি কেউ আগে এগুলো না করে থাকে। তাহলে অন্যদিকে যারা এই বোর্ডগুলো কাটিং করে তৈরি করবে তাদেরকে আসলে এই মেজারমেন্টটা বা এই মাপ বোঝানো আসলে খুবই কষ্টকর, এই কারণে আসলে সম্পূর্ণ ভিডিওটা দেওয়া সম্ভব হয় না। এইখানে যে পোর্ট দেখতে পাচ্ছেন এই পোর্ট কিন্তু হলো প্রধান বিষয় এই সম্পূর্ণ সাবওয়ুফারটার। এখানে আমি একদম পারফেক্ট একটা পোর্ট তৈরি করেছি আর এই পোর্টের ফাঁকা আমি রেখেছি 3 ইঞ্চি, যাতে ফুল লোড দিলেও আসলে এয়ার পাসে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। দেন ভিতরের দিকে দেখতে পাচ্ছেন এখানে আমি ফোম ব্যবহার করেছি যাতে এক্সেস কোনো নয়েজ না থাকে। স্পিকার আউটপুটের জন্য এখানে আমি 2টা বাইন্ডিং পোস্ট ব্যবহার করেছি, কারণ আমাদের সাবওয়ুফার হলো ডুয়েল ভয়েস কয়েলের। সো বাইরের দিকে এই 2টা বাইন্ডিং পোস্ট ব্যবহার করার ফলে কিন্তু আমরা এই সাবওয়ুফারটা 2 ওহম 8 ওহম অথবা 4 ওহমে খুব ভালো মতোই কনফিগারেশন করে চালাতে পারবো। আর এই সাবওয়ুফারটা আমি তৈরি করেছি খুলনার ফুয়াদ ভাইয়ের জন্য। সাবওয়ুফারের ডিজাইনটা এবং এটি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো যদি ক্যাবিনেটের হাইটের কথা বলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা লম্বায় আছে এক্স্যাক্টলি 27 ইঞ্চি। আর এই ডিজাইনে যদি আপনি কোনো ক্যাবিনেট তৈরি করেন তাহলে অবশ্যই কিন্তু 27 ইঞ্চি বা তার থেকে লম্বা তৈরি করতে হবে। দেন এই সাবওয়ুফারের যে ডেপথ এটা আমি রেখেছি 15 ইঞ্চি, আর এই ডেপথ কিন্তু কোনো মতেই 14 ইঞ্চির কমে আনা যাবে না। যদি ডেপথ 14 ইঞ্চির কম হয় সেক্ষেত্রে কিন্তু বেজের পরিমাণ অনেকটা কমে যাবে এবং ডিপ বেস অনেকটা কমে যাবে। আর পোর্টের সাইজ তো আমি আগেই দেখিয়েছি, এটা হলো 3 ইঞ্চি। আর যদি চওড়ার কথা বলি তাহলে এখানে আমি 14 ইঞ্চি রেখেছি, বাট আপনারা চাইলে এখানে একটু কম বেশি করতে পারেন, এটা কোনো বিষয় না। ওয়েল, এটা হলো একদম পারফেক্ট একটা 36 হার্টজের টিউন করা ইউনিভার্সাল ক্যাবিনেট, এবং এই ডিজাইনের কিন্তু শুধুমাত্র আপনারা পায়োনারের সাবওয়ুফার ইউজ করতে পারবেন এমন না, চাইলে আপনারা যে কোনো ধরনের 12 ইঞ্চ সাবওয়ুফার ইউজ করতে পারেন, সেটা হোক JBL এর বা কেনউড বা ভালো কোম্পানির আরও যত ধরনের সাবওয়ুফার আছে সব ধরনের সাবওয়ুফারই ব্যবহার করতে পারবেন। কিন্তু স্পেশালি যদি সব ধরনের সাবওয়ুফারের কথা বলি তাহলে পায়োনারের বেজের কোয়ালিটি কিন্তু এক কথায় অসাধারণ এবং টপ ক্লাসের। সো সাউন্ড টেস্টের জন্য এখানে আমি ব্যবহার করবো ফসি অডিও BT30D Pro, আর এই অ্যাম্পলিফায়ারের সাথে কিন্তু মাত্র 32 ভোল্টের একটা অ্যাডাপ্টার দেওয়া হয়েছে। সো খুবই কম পরিমাণে পাওয়ার আউটপুট পাওয়া যাবে, বাট যদি আপনারা কোনো গাড়ির অ্যাম্পলিফায়ার ইউজ করেন যেটা অনেক বেশি পাওয়ারের সেক্ষেত্রে কিন্তু আরও প্রচুর পরিমাণে বেস পাবেন। অন্যদিকে এই ধরনের সাবওয়ুফার চালাতে কিন্তু অনেক হাই পাওয়ারের অ্যাম্পলিফায়ারই দরকার হয়। আর এখানে স্টেরিও হিসেবে আমি কোনো স্পিকার এই অ্যাম্পলিফায়ারের সাথে ইউজ করবো না, আমি 5 ভোল্টের একটা অ্যাম্পলিফায়ার ইউজ করে 2টা ছোট স্পিকার ইউজ করবো এই অ্যাম্পলিফায়ারের প্রিঅ্যাম্প সেকশন থেকে আউটপুট নিয়ে। ওয়েল, প্রথমেই বলে নিই রেকর্ডিংয়ে কিন্তু আসলে বেজের 1%ও বোঝা যায় না, এবং এমনটা মনে হতে পারে যে বেজ ফেটে যাচ্ছে, কিন্তু এটার বেস কিন্তু একদম 100% ক্লিয়ার। আর ফোনের মাইক্রোফোনে কিন্তু আসলে লো ফ্রিকোয়েন্সির বেস তেমন একটা রেকর্ড করতে পারে না, বাট আপনারা পাওয়ার আসলে ঠিকই বুঝতে পারবেন।
সো অল্প একটু বেস দিলে আসলে সম্পূর্ণ রুম পুরো বেজে ভরে যায় এবং আরো একটু বাড়ালে আসলে বেজ অনেক বেশি মনে হয় যেটা সাধারণত দরকার হয় না একটা রুম বা একটা বাসায় ইউজ করার জন্য সো এক কথায় বলতে গেলে সাউন্ড কোয়ালিটি কিন্তু একদমই বেস্ট প্রচুর পরিমাণে ডিপ বেস দিতে পারে এই সাবউফার এবং এই ক্যাবিনেটটা এক কথায় বলতে গেলে একদমই পারফেক্ট একটা ক্যাবিনেট যে কোনো ধরনের বাসাবাড়ি অথবা গাড়িতে ইউজ করার জন্য সো এই সাবউফার এবং এই ক্যাবিনেটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার